স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের আয়োজন প্রবাসে বাংলাদেশে আপনাদের সাথে আছে সৌমিত্র শুভ্র। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির স্টাটেন আইল্যান্ডে স্থায়ীভাবে স্থাপন করা হয়েছে বাংলাদেশের পতাকা। প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে এই পতাকা স্থাপন করা হয়, ফলে শহরটির বাণিজ্যিক সড়ক ফাদার কাপুরানো বুলিভার্ডে এই পৃথিবীর অন্যান্য দেশের পতাকা প্রদর্শনের স্থায়ী উদ্যোগে যুক্ত হলো বাংলাদেশও। যুক্তরাষ্ট্র থেকে সহকর্মী আজিমুদ্দিন অভির প্রতিবেদনে বিস্তারিত। এটি নিউ ইয়র্ক সিটির স্ট্যাটেন আইল্যান্ডের বাণিজ্যিক সড়ক ফাদার কাপুরানো বুলেভার্ড। সড়কটির পাশে শোভা পাচ্ছে বাংলাদেশের পতাকা। 150টি দেশের পতাকা প্রদর্শনের কার্যক্রমে যুক্ত হয়েছে বাংলাদেশও। স্ট্যাটেন আইল্যান্ড ইকোনমিক কাউন্সিলের ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে এই কার্যক্রম। নিউ ইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ অফিসার মোহাম্মদ হক সর্বপ্রথমেই উদ্যোগ নেন। পরে ইসাক সামি, রশিদ ভুইয়া, সালেহ উদ্দিন, মোহাম্মদ ফারুক, মোশারফ হোসেন সহ স্ট্যাটেন আইল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের নিরলস চেষ্টায় পতাকা প্রদর্শনের কার্যক্রমে যুক্ত হয়েছে বাংলাদেশ। 21টি দেশের ফ্ল্যাগ অলরেডি আপ হয়েছে, তার মধ্যে আমাদের দেশের পতাকা একটি। আমরা খুবই গর্বিত আজ যে আমরা এটা করতে পেরেছি। এই প্রথমবারের মতো স্ট্যাটেন আইল্যান্ডে আমাদের বাংলাদেশের পতাকা আজকে উত্তোলন হলো। স্বাধীনতার মাসে ভিনদেশের সড়কের পাশে বাংলাদেশের পতাকা শোভা পায় উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। স্ট্যাটেন আইল্যান্ডে বাংলাদেশের একটি পতাকা বিশ্বের অন্যান্য দেশের পতাকার সাথে উত্তোলন করতে পেরে অনেক আনন্দিত। আমরা আমাদের ফ্ল্যাগটা এখানে উড়াইতে পারছি, এই জন্য আমরা মানে খুবই আনন্দিত। গেল মঙ্গলবার স্ট্যাটেন আইল্যান্ড ইকোনমিক কাউন্সিল বাংলাদেশের পতাকা প্রদর্শনের আনুষ্ঠানিক ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইতালিতে উদযাপন করা হয়েছে দর্শক নন্দিত যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী। ছিল ইফতার মাহফিল ও আলোচনা সভা সহ নানা আয়োজন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও প্রবাসীদের দুর্ভোগ সাফল্যের খবর তুলে ধরার জন্য যমুনা টেলিভিশনকে ধন্যবাদ জানান ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা। আট পেরিয়ে নয় বছরে যমুনা টেলিভিশন দীর্ঘে পথচলায় প্রবাসী বাংলাদেশিদের আস্থা অর্জন করেছে দর্শক নন্দিত চ্যানেলটি। তুলে ধরেছে তাদের দুঃখ দুর্দশা ও সাফল্যের চিত্র। আর তাই প্রবাসেও সমান জনপ্রিয় যমুনা টেলিভিশন। প্রতি বছরই যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিভিন্ন দেশে থাকে নানা আয়োজন। তারই ধারাবাহিকতায় ইতালিতে ভেনিস বাংলা স্কুলের উদ্যোগে উদযাপন করা হয়েছে প্রতিষ্ঠা বার্ষিকী। আর তাতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল প্রবাসী বাংলাদেশিদের। নানা আয়োজনের মধ্যে ছিল ইফতার মাহফিল, পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। যমুনা টেলিভিশনের ইতালি প্রতিনিধি জাকির হোসেন সুমনের সভাপতিত্বে এবং সোহেল আক্তার বিপ্লবীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অতিথিরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার। আরও অংশ নেন ভেনিসের রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বক্তব্য রাখেন পলাশ রহমান, শাইক আহমেদ, শাহাদাত হোসাইন, আক্তার ব্যাপারী, শহীদুল ইসলাম, রোমান মালসহ কমিউনিটির নেতাকর্মীরা। প্রবাসীদের সকল সমস্যা সমাধানগুলো সমস্যাগুলো তুলে ধরে নিউজের মাধ্যমে, এজন্য যমুনা প্রতিনিধিদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাই এবং যমুনা টিভিকে তার জন্মদিনের শুভেচ্ছা জানাই। প্রতি বছরের ন্যায় আমরা এবারেও আশা করি যে যমুনা টিভি তার ন্যায়নিষ্ঠ এবং সত্যর পথেই চলবে। আশা করব বস্তুনিষ্ঠ সংবাদ পাঠ করবেন, দেশ এবং জাতির কল্যাণে কাজ করবেন। তাদের সফলতা আমরা দেখেছি অতীতে, সকলের ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। সকলকেই আসলে খুব সুন্দর পরিচালনার জন্য এই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকীতে যমুনা টেলিভিশনকে শুভেচ্ছা জানিয়েছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। এই শুভ জন্মদিনে আমি যমুনা টেলিভিশন পরিবারকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। যাত্রা লগ্ন থেকে শুরু করে চ্যানেলটি দর্শকপ্রিয়তা পেয়েছে দেশে এবং বিদেশে, প্রবাসীদের কাছেও চ্যানেলটি সমানভাবে জনপ্রিয়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। পশ্চিমবঙ্গে কলকাতার পর্গ শিলিগুড়িতে এবার বাংলাদেশের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার চালু হয়েছে। বুধবার শিলিগুড়ির সেবক রোডে এই ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সোনালী ব্যাংকের ভারতীয় বিভাগের সিইও এবং জেনারেল ম্যানেজার রওশনারা জাহান। উপস্থিত ছিলেন বেসরকারি সংস্থা টির এমডি শিবাজ রায়। নতুন এই ভিসা সেন্টারের কারণে দুর্ভোগ লাঘব হবে শিলিগুড়িবাসীর। এতদিন বাংলাদেশে ভ্রমণ করতে হলে শিলিগুড়ির মানুষকে ভিসা নিতে যেতে হতো 700 কিলোমিটার দূরের কলকাতায়। শিলিগুড়ি ছাড়াও এই ভিসা সেন্টার থেকে সুবিধা পাবেন পশ্চিমবঙ্গের আরও 8 জেলার বাসী।
বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা খুবই স্বচ্ছ বলে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তাদের সাথে বৈঠকের পর মন্ত্রী বলেন, র্যাবের উপর নিষেধাজ্ঞার বিষয়টি এদেশের অনেকেই জানেন না। বাংলাদেশের শ্রম অধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ মোকাবেলায় রূপরেখা তৈরির কথাও বলেছেন ডক্টর মোমেন। যুক্তরাষ্ট্র সফরের তৃতীয় দিনেই ইনস্টিটিউট অব পিস আয়োজিত সংলাপে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এ সময় তিনি বলেন, বৈশ্বিক কূটনীতিতেও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। স্থানীয় সময় দুপুরে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সাথে বৈঠক করেন মন্ত্রী। সে সময় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন তিনি। বিনিয়োগ বাড়াতে সমন্বিতভাবে কাজ করার কথা বলেন মার্কিন ব্যবসায়ীরা। এর আগে ক্ষমতাসীন ডেমোক্রেটিক দলের প্রভাবশালী সদস্য, মার্কিন কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা সিনেটর চাক সুমারের সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে আসে রাজনীতি ও নির্বাচন প্রসঙ্গ। আগামী ইলেকশন সম্পর্কে বললাম, ইউ হ্যাভ ক্রিয়েটেড এ ভেরি ট্রান্সপারেন্ট সিস্টেম, অল পার্টিজ শুড পার্টিসিপেট ইন দি ইলেকশন। আর আমি বললাম যে আমেরিকার জন্ম হচ্ছে রাজনীতি এবং বাংলাদেশের জন্ম রাজনীতি এই ডেমোক্রেসির জন্য। র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রভাবশালী সিনেটরের সহযোগিতা চান ডক্টর মোমেন। অ্যাপারেন্টলি যেটা আমি বুঝলাম যে অধিকাংশ লোকই এই স্যাংশন হয়েছে বাংলাদেশের উপরে এর উপর খুব বেশি জানে না, একটা স্মল কোঠরি গট ইট ডান। সো আই গট ভেরি হোপফুল থিং। কংগ্রেসম্যান স্টিভ চ্যাবটের সাথেও বৈঠকে আসে শ্রম অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের অসন্তোষের কথা। We want to have a road map on labor issue. যেভাবে আমরা আইএলও এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, তারা বলেছে দ্যাট ইজ গুড। আমি বলছি আমাদের যদি কোনো দুর্বলতা কোথায় থাকে, আমরা ওই রোড ম্যাপ করলে পরে উই ক্যান টেক কেয়ার অফ ইট। সোমবার ক্যাপিটাল হিলে বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য সিনেটর ক্রিস ভ্যান হেলেনের সাথে বৈঠকের মধ্য দিয়ে ওয়াশিংটন সফর শেষ করবেন পররাষ্ট্রমন্ত্রী। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে শুরু হয়েছে অষ্টম বাংলাদেশ যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংলাপ। স্থানীয় সময় সকাল 9টায় শুরু হওয়া এই সংলাপ চলবে বিকেল 4টা পর্যন্ত। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ্দিন মোমেন ও যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি বনি জেনকিন্স নেতৃত্ব দিচ্ছেন তার দেশের প্রতিনিধি দলের। সংলাপে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান, দুর্যোগ ব্যবস্থাপনা সচিব, আইন সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ও সিআইডি প্রধান সহ 18 জন সিনিয়র কর্মকর্তা অংশ নিচ্ছেন। সাংবাদিকতায় অবদানের জন্য জুম বাংলা যুগপূর্তি সম্মাননা পেলেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোহসিনুল হাকিম। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা দেয়া হয়। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 16 জন কৃতী ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হয়। এর মধ্যে মুক্তিযুদ্ধে মরণোত্তর গাজী সালেউদ্দিন, শিক্ষায় অধ্যাপক আব্দুল মান্নান, কথাসাহিত্যে আনিসুল হক, চিত্রশিল্পে কে জি মুস্তাফা, আলোকচিত্রে পাভেল রহমান, আবৃত্তিতে শব্দসৈনিক আশরাফুল আলম, সঙ্গীতে সাজেদ ফাতেমি ও কবিতায় খান মোহাম্মদ রুমেল সম্মাননা পেয়েছেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ইঞ্জুরির কারণে সিরিজের মাঝপথে দেশে ফিরলেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ জয়কে ক্যারিয়ারের বাঘ বদল বলছেন তাসকিন, আর এই সাফল্যে আত্মবিশ্বাসী শরীফুল যেতে চান অনেক দূর। আপাতত কয়েকদিন বিশ্রামে থাকবেন দুজনই, প্রিমিয়ার লিগে খেলা নির্ভর করছে ফিট হয়ে ওঠার উপর। বাবা উইকেট পেলে কিভাবে উদযাপন করেন সেটাই দেখাচ্ছিলেন তাসকিন পুত্র তাসফিন। বাবার জন্য ইনজুরিতে দুঃসংবাদ হলেও তাসফিনের কাছে আনন্দের দেখা হলো আগে ভাগেই। ইনজুরি নিয়ে তাসকিনের সাথে দেশে ফিরেছেন আরেক পেসার শরীফুল। আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো লাগে যদি আমরা কোনো ভালো দেশের সাথে ভালো সিরিজ জিতি, তো এটা অবশ্যই সবার জন্য, শুধু আমাদের জন্য না আপনাদের জন্য অনেক ভালো লাগে। এটা অন্যরকম একটা সিরিজ, সবসময় চেয়েছি বড় দলের সাথে জয়ের পিছনে নিজের ভূমিকা রাখতে, তো আল্লাহর অশেষ রহমতে এবার পেরেছি এবং জয়ও পেয়েছি। তো সামনে যাতে এরকম আরও বেশি সিরিজ জয় করতে পারি আমরা দলগতভাবে এবং আমার কন্ট্রিবিউশন বেশি থাকে, এটাই ইচ্ছা থাকে। টেস্ট খেলার জন্যই যাওয়া হয়নি আইপিএলে, অথচ সেই সিরিজের মাঝে দেশে ফেরায় আফসোস কি হচ্ছে? অ্যাজ এ প্লেয়ার হিসাবে আইপিএল খেলতে সবারই মন চায়, সবসময় মন চায়, কিন্তু
যেহেতু দেশের খেলা ছিল ওই সময় তখন কিছু করার ছিল না, কারণ দেশের হয়ে খেলার কারণেই তো আইপিএল এর সুযোগ হয়েছিল। শরীফুলের কাছে অবশ্য দক্ষিণ আফ্রিকা পয়মন্ত দেশ, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের শিরোপা এখানেই জিতেছিলেন এই পেসার। যেখানে যাবো যদি আমরা সেখানে ভালো মতো প্রিপারেশন বা মেহনত করে থাকি, হার্ডওয়ার্ক করে থাকি, তো ওইটা ওখানে সাকসেস হবে। আপাতত কয়েকদিন বিশ্রামে থাকবেন দুজনেই, এরপর চিকিৎসকদের সাথে পরামর্শ করেই সিদ্ধান্ত হবে দুজন প্রিমিয়ার লীগ খেলতে পারবেন কিনা, আর খেললে তা কবে থেকে। তাহলে অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। বিশ্বের শীর্ষ ধনীর তকমা পেলেন মার্কিন ধনকুবের এলন মাস্ক। মঙ্গলবার 2022 সালের শীর্ষ ধনীর তালিকা প্রকাশ করেছে ফোর্বস। চার বছর ধরে তালিকার শীর্ষে থাকা জেফ বেজোস নেমে এসেছেন দ্বিতীয় অবস্থানে। ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও রকেট তৈরিকারী স্পেস এক্সের মালিক এলন মাস্কের সম্পদের পরিমাণ এখন ২১৯ বিলিয়ন ডলার, যা আমাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের তুলনায় ৪৮ বিলিয়ন ডলার বেশি। টেসলার কয়েক বিলিয়ন ডলারের শেয়ার বিক্রির পরও গত বছরের যে মাস্কের সম্পদের পরিমাণ বেড়েছে ৬৮ বিলিয়ন ডলার। তালিকায় তিন নম্বরে আছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস, চার ও পাঁচ নম্বরে আছেন ধনকুবের ওয়ারেন বাফেট ও ল্যারি পেজ। একাংশ নয় বরং গোটা সাংহাই শহরকে লকডাউনের আওতায় আনল চীন সরকার। আজ থেকে আরও পাঁচ দিন বাড়ানো হয়েছে কড়াকড়ির সময়সূচি। মঙ্গলবারই শেষ হয় দুই ধাপে নয় দিনের লকডাউন, কিন্তু ২৪ ঘন্টায় ১৩,০০০ বেশি করোনা সংক্রমণ শনাক্ত হওয়ায় সিদ্ধান্ত পাল্টায় কর্তৃপক্ষ। এবার চীনের সর্বোচ্চ বাণিজ্যিক নগরীর আড়াই কোটি বাসিন্দাই পড়েছেন কঠোর বিধিমালার আওতায়। ৪৮ ঘন্টার মধ্যে প্রত্যেকের নমুনা পরীক্ষা করাতে হবে। এরই মাঝে অন্যান্য শহর থেকে ৩৮,০০০ স্বাস্থ্যসেবা কর্মী এবং চিকিৎসক কাজ করছেন সাংহাইয়ে, চলছে গণ অ্যান্টিজেন ও পিসিআর টেস্ট। শক্তিশালী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় বিশাল এলাকা। এ পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলের দিকে আঘাত হানে তীব্র ঝড় ক্ষতিগ্রস্ত মিসিসিপি থেকে সাউথ ক্যারোলাইনা পর্যন্ত টর্নেডোর কবলে পড়ে বেশ কিছু এলাকা। দুটি টর্নেডো আঘাত হানে জর্জিয়ায়, তীব্র ঝড় হয় টেক্সাসের পূর্বাঞ্চলেও। ঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার গোটা দক্ষিণাঞ্চল। মিসিসিপি, অ্যালাবামা, জর্জিয়া থেকে সাউথ ক্যারোলাইনা পর্যন্ত বিধ্বস্ত বহু ঘরবাড়ি, উপচে পড়েছে শত শত গাছপালা, বিদ্যুৎহীন ৫০,০০০ বেশি ঘরবাড়ি। টর্নেডোর সতর্কতা জারি রেখেছে মার্কিন আবহাওয়া বিভাগ। এক দশকের মধ্যে সবচেয়ে বড় খাদ্য সংকটের মুখোমুখি পশ্চিম আফ্রিকার দেশগুলো। সংঘাত, করোনা মহামারী সহ বিভিন্ন কারণে অঞ্চলটির বিভিন্ন দেশের প্রায় ২ কোটি ৭০ লাখ মানুষ অনাহারী। আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলো বলছে, দ্রুত ব্যবস্থা না নিলে চলতি বছরই এই সংখ্যা ৩.৫ কোটি ছাড়াতে পারে। নাইজেরিয়ারই শরণার্থী শিবিরে বাস করা শতাধিক পরিবারের খাদ্যের একমাত্র উৎস দাতা সংস্থাগুলোর সহায়তা। তবে করোনা সংকট আর ইউক্রেন পরিস্থিতির কারণে সহায়তা কমছে সব শরণার্থী শিবিরে। আন্তর্জাতিক সংস্থাগুলোর গবেষণা বলছে, পশ্চিম আফ্রিকার দেশগুলোতে অনাহারী মানুষের সংখ্যা ২০১৫ সালে ছিল ৭০ লাখ, অথচ ৭ বছরে সংখ্যা ৪ গুণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৭০ লাখে। এমনকি চলতি বছরের জুনের মধ্যে সংখ্যা ৩.৫ কোটি ছাড়াতে পারে এমন শঙ্কাও করা হচ্ছে। করোনা সহ বেশ কিছু কঠিন পরিস্থিতি পার করছে বিশ্ব, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যে দাতা গোষ্ঠী এবং সংস্থাগুলো যদি এখনই সতর্ক না হয় তাহলে ভয়াবহ পরিস্থিতি ধারণ করবে পশ্চিম আফ্রিকার দেশগুলোতে। কারণ গেল ১০ বছরে অনাহারী মানুষের সংখ্যা বেড়েছে ৪ গুণ, তাই এখনই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অবস্থায় রুশ ইউক্রেন সংঘাতের কারণে দেশ দুটি থেকে বন্ধ হয়ে গেছে গম সহ বিভিন্ন খাদ্যশস্য আমদানি, ফলে বুর্কিনাফাসো, মালি, নাইজারের মতো দেশগুলোয় খাদ্যদ্রব্যের দাম বেড়েছে প্রায় ৩০%। খাদ্য সংকটের আরেকটি কারণ ইউক্রেন সংঘাত। পশ্চিম আফ্রিকার অন্তত ৬টি দেশের গম ও শস্যের প্রধান উৎস রাশিয়া এবং ইউক্রেন, কিন্তু অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে দেশ দুইটি থেকে খাদ্য আমদানি করতে পারছে না পশ্চিম আফ্রিকার দেশগুলো, ফলে ভয়াবহ খাদ্য সংকটের সংখ্যা দেখা দিয়েছে পশ্চিমা আফ্রিকান অঞ্চলে। এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে প্রায় ৪ বিলিয়ন ডলারের অর্থ সহায়তা প্রয়োজন পশ্চিম আফ্রিকার দেশগুলোর জন্য। মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।